বাংলাদেশের সরকারের নতুন কর্মপরিকল্পনায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞদের দল। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় ও এইচসিএইচআর এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিভিন্ন বিষয়ে সংস্কার এনে মুক্তভাবে জনগণের মৌলিক অধিকার চর্চা ও রাজনীতিতে অংশগ্রহণের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের আস্থা ফেরাতে সরকারকে উদ্যোগী হওয়ার পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞদের দলটি। সেই সাথে বিরোধী দলের নেতা ও কর্মীদের গ্রেফতার ও নির্বাচনী সহিংসতার প্রসঙ্গে বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন তারা। বিচার ব্যবস্থা স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ নেয়ার মত প্রকাশ সংগঠন করা ও শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।